वेलकम माय फ्रेंड्स टू माय अनदर व्लॉग। এখন আমি অফিস যাচ্ছি। এই ধরো 7:30 থেকে আমার অফিস, তো আমি রেডি হয়ে গেছি। ভেবেছিলাম তোমাদের সাথে সকাল থেকে কিছু শেয়ার করবো, পারলাম না। মানে রেডি হতে হতে এত লেট হয়ে যায় আর আমি এমন টাইমে উঠি যে সেটা করা শেয়ার করা পসিবল হলো না। এখন যাচ্ছি যে অফিস যাওয়ার জন্য তখন রেডি হয়ে গেছি। আমি সিঁড়িতে নামছি, এসে তোমাদের সাথে আমার ব্লগটা দেখি। গুড ইভিনিং, আমি চলে এসেছি অফিস থেকে। এই এলাম একটু আগে, আমার ওই 4টার দিকে ছুটি হয়, তো আসতে মোটামুটি ওই 5-10 মিনিট মতো টাইম লাগে। ঠিকঠাক টাইমে যদি অটো পেয়ে যাই 5-10 মিনিটেই পৌঁছে যাই। এলাম, আসার পর নিচে যখন রাস্তা দিয়ে উঠে আসি, আমি ভেবেছিলাম ওদের সাথে ভিডিও করবো, বাট আমাদের মানে বেল প্রেস করলে মা উপর থেকে চাবিটা দেয়, মা নাহলে ভাই যে বাড়িতে থাকে তখন সে দিয়ে দেয়। তো এবার চাবিটা কী হয়েছে, ওপরের যে র্যাকটা, মানে 3টে ফোর্থ ফ্লোর, ওই থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরের মাঝখানে একটা র্যাকে পড়ে গেছে চাবিটা, মানে একটা ওই লিনটন টাইপসের কিছু সামথিং। তো আবার মা আবার একটা ডান্ডা নিয়ে এসে সেটা আবার ঠিক করে ফেললো, দেন আমি আবার চাবিটা খুলে এলাম। ওর জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারলাম না। আজই ভেবেছিলাম যে বেরোনোর সময় ভাবলাম যে এটা অনেকটা মোটা জ্যাকেটটা, বুঝলে তো, মানে বেশ ভালো হেভি। মানে উইন্টার সিজনে, মানে যদি তুমি কোনো বরফ টরফের জায়গায় ঘুরতে যাও, যেখানে মানে গ্যাংটক, দার্জিলিং বা আরও কোথাও সিমলা টিমলা, সেখানে এটা খুব ভালো কাজে দেয়। বাট কলকাতায় এবছর ভালোই ঠান্ডা পড়েছে, তো আমি সকালে মাঝে মধ্যে, এর আগে একদিন দুদিন পরেছিলাম, আজকেও পরে গেছিলাম, তো আজকে যখন যাই ততটাও ঠান্ডা ছিল না। আমি ভেবেছিলাম মনে হয় খুলেই দিতে হবে আসার সময়, বাট অফিস থেকে বেরিয়ে দেখছি বেশ চিল চিল ওয়েদার, ভালোই ওয়েদার। তোমাদেরকে আমি পরে ফ্রেশ হয়ে ব্যাক ক্যামেরা দিয়ে আমি বাইরের ওয়েদারটা আজকে দেখাবো, ঠিক আছে? আর এখন ফ্রেশ হইনি, দেখো আমি এখনও চেঞ্জও করিনি, জাস্ট ব্যালকানিতে বসে আছি। আমার রুমের বাইরেই ব্যালকানি, মানে পুরো রোড দেখা যায় বাইরে দিয়ে। সব বসে থাকলেও তুমি রোডে যাতায়াত করছে মানুষজন সব দেখতে পাবে। আমি ফ্রেশ হইনি, দেন চা খাবো, কিছু ব্রেকফাস্ট টিফিন করবো, ব্রেকফাস্ট শুরু করে বলে দিচ্ছি, খেয়ে তোমাদের সাথে আমার ব্লগটা কন্টিনিউ করছি, বাই। ওয়েদারটা দেখাবো বলেছিলাম, বাট আমার ফ্রেশ হতে হতে মোটামুটি সন্ধ্যে হয়েই গেছে। দেখো এরকম একটা লুক আসে মোটামুটি, মানে আমাদের বাড়ির ফ্ল্যাট, মানে আমাদের ফ্ল্যাট থেকে, এটা তো আমাদের ফ্ল্যাট থেকে মোটামুটি বসলে এইভাবে আমাদের ব্যালকানিটা, মোটামুটি তুমি রোডে যাতায়াত সব কিছু, মানে বাস সামনেই একদম সব কিছু, আর রোডের ওই সাইডেই এই আমাদের যেই ফুটে ফ্ল্যাট, সেই ফুটেই একটা নার্সিংহোম আছে, ওইদিকে পলিক্লিনিক আছে, খুবই ভালো জায়গা। সবসময় মানে তোমার যদি মনও খারাপ থাকে, তুমি এখানে বসলে মানুষজন দেখলে একটু মনটাও ভালো হয়ে যায়। আর এখন তো মোটামুটি 25 ডিসেম্বরের পর থেকে দেখো একটু দিনটা বড় হয়েছে বলে এখন 5:30 মতন বাজতে যায় অলমোস্ট, তাও দেখো এখনও সন্ধেটা ঠিকভাবে সেইভাবে হয়নি, মোটামুটি রাস্তা ক্লিয়ারই আছে। মোটামুটি না হলে অন্য সময় এই মানে এই টাইমিংয়ে সন্ধে দিয়ে দিতে হয়। আর দুর্গা পুজোর সময় যে কোনো ফেস্টিভ সিজন বলো, এমনি এখানে করিয়ে দেখিয়ে দিচ্ছি, পরে কখনো আরও ভালো করে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দেবো। আর এখানে মানে কোনো না কোনো প্রোগ্রাম হলেই তোমাদের ভালো লোকজনের সমাগম চলতেই থাকে, তখনও ভালো করে দেখাবো। চলো, এখন হয়তো ভালোই লাগলো, আমি তোমাদেরকে, চলো চাটা বানিয়ে, মা আর আমার চা, তোমরা খাও, এলাচ ইউজ করি, এলাচ আদা। আর মায়ের জন্য, মা হচ্ছে মিষ্টি খায় না, তাই মায়ের জন্য ওই সুগার ফ্রি বড়ি ইউজ করি, ওটা দিয়ে দিলাম। আর এলাচটা আমি করি, এলাচটা মায়ের সাথে ইউজ করি, এলাচটা দিলে কি বলতো টেস্টটা ভালো। Thank you.
ওয়াশিং মেশিনে অনেক কিছু কাঁচা হয়ে গেছিলো, তোমাদেরকে তো বলেইছি, তারাও কিছু সাউন্ডটা একটু কম করে দিই, তোমাদেরকে তো বলেইছি যে আজকে অনুপম হচ্ছে কিছুদিনের জন্য থাকবে না, তো ওর আজকে প্যানিং ঝ্যাকিং ছিল, তো আমি যা তো কালকে আমি একটু বেরিয়েও ছিলাম, মেডিসিন শপে গেছিলাম, আরও কয়েকটা কিছু কেনার ছিল, তো ফোল্ড আর হয়নি এসে, তারপরে ওর আবার প্যাকিং ছিল, প্যাকিং শ্যাকিং করে আমার কিছু সময়ও পাইনি আর করাও হয়। এখন এইটা নিয়ে আসবো আমি, এগুলো দেখো তুমি, ওগুলো আবার ফোল্ড করবো, ফোল্ড না করলে সে নিচেই ফ্লোরে পড়ে থাকবে, কালকে আমি অফিস বেরিয়ে যাবো, আবার মাসি আসবে, মাসি আবার তুলে বিছানায় রাখবে না কী করবে সব কিছু না, আবার সেই রেখে যেতে হবে, নেক্সট আবার পরেই থাকবে না হলে, ওই জন্য দাঁড়ানো ওগুলো ফোল্ড করে নিই, তোমাদের সাথে সাথে কথা বলবো। অনুপম নেই, ও বেরিয়ে গেছে, কয়েকটা দিন এখন থাকবে না, এই আজকে এলাম, একা একা থাকলে কি বলতো, ও থাকলে ওর সাথে সময়টা কেটে যায়, এই একটু টুকটাক ফোল্ড এটা সেটা, আর আমি অফিস থেকে এসে এখন মোটামুটি দু ঘন্টা মতো রেস্ট টিফিন করে, তো আমি ভাবলাম যে এগুলো করে নিই, তাহলে এগুলো ফোল্ড করে নিই, আবার তোমাদের বলেছিলাম এখানে তোমাদেরকে মানে এসেই কেন খাওয়ার দেখাচ্ছি, এটা হচ্ছে চিকেন কিমা, মা বানিয়ে রেখেছে, এটা আমি কালকে রুটি দিয়ে নিয়ে যাবো। এখানে মায়ের ভাইয়ের স্টুয়ের জন্য প্রিপারেশন রেডি হয়েছে, চিকেনটা সেদ্ধ করে রাখা, এখানে মিক্স ভেজ মানে করে নিয়েছে, আর আমার ভাতও রেডি হয়ে গেছে, ভাত আছে এখানে মূল ভাজা, আর মার ভাই হচ্ছে রুটি খায়, প্রিপারেশন রেডি আটামে খেয়ে নিয়েছে, বেশিও করা আছে, এই জন্য মোটামুটি আমার আর সেরকম কিছু কাজ নেই, মা আমাকে বললো তোমার শেষ করবো বলে আমি চলে এলাম, আমি তো তোমাদেরকে বললামই যে আমি অফিস থেকে এসে কিছুক্ষণ একটু রেস্ট নিই, তার আগে মাকে জিজ্ঞেস করেছিলাম কিছু ডিনারে কি মেনু হবে বা কিছু প্রিপারেশন আমার হেল্প লাগবে কিনা বা কী বানাতে হবে, মা বললো মা সব করে নেবে, আমার কালকে ওই মিনিটে অনেকটা লেট নাইটই হয়েছে মা জানে, তো আমি একটু শুয়ে পড়েছিলাম, এই উঠে তোমাদের সাথে কী প্রিপারেশন হয়েছে সব দেখালাম, এখন ব্লগটা চ্যানেল মানে শেষ করলো কারণ আর কন্টিনিউ করছি না, চলো আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আরও নেক্সট ব্লগ আসলে সেটা তোমরা আগে দেখতে পাও, চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার।